rolling. There's no time to be wasting. I'd just rather move it along. Got both feet but in different waters. I need space more than orders. I'd just rather move it along. I know how you're feeling, 'cause sometimes I do tight. হ্যালো এভরিওয়ান, সকাল সকাল আজকে এসছে দু একটা পার্সেল, সেটাকে খুলে আমি করলাম ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে আমি নিয়েছি দুধ কর্নফ্লেক্স উইথ একটু মধু মিক্স করে নিয়েছি, কারণ চিনি খাওয়া বন্ধ। তারপর যা যা কাজ ছিল সব সেরে স্নান করে একটু স্কিন কেয়ার করছিলাম। প্রতিদিনে স্নান করার পরে একটু স্কিন কেয়ার টাইম নিয়েই করি। খেয়ে একটু রোদ পোয়াবো কি, রোদই তো থাকছে না। যদিও খেতে খেতেও অনেকটা লেট হয়ে যাচ্ছে, কিন্তু একটুখানি তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করবো কাল থেকে। আমি জানি না কতদিন লাগবে এখন আমার ওয়েট লস করতে, বাট হ্যাঁ আমাকে করতেই হবে। এত বেশি উল্টো পাল্টা খাওয়া হয়ে যাচ্ছে, সেগুলো ট্রুলি এবার বন্ধ করতে হবে। আর রোদ পোয়ানো তো হচ্ছেই না, ছাতার মাথা রোদই নেই, ঠান্ডা লাগছে, এখন ভেতরেই যাওয়া যাক। তো এবার আমাদের সোফাটা একটু অর্গানাইজ করে ঠিকঠাক করে রাখতে হবে, কারণ এখানে দাদু আসবে, তো এখানে একটা এক্সট্রা ব্রেড অ্যাড হবে। এবারে খেয়ে দিয়ে সব দাদুকে এনে শুরু করে দিলাম আমি রান্না করা। বাড়িতে আসবে বুলটিদি, জোসেফদা অনেকদিন পরে আসছে, আর পিকনিকে বুলটিদি সেরকম বাইরের কিছু খেতে পারিনি, তাই ভাবলাম বাড়িতেই সমস্ত কিছু বানাই, আর বাইরে থেকে আনা থেকে বেটার। আমি নিজেও একটু ডায়েট করছি, তো ঘরের খাবারই খাওয়া যাক। তো দাদুকে হসপিটাল থেকে এনে আমরা একটুখানি, আমি আর মিমি একটু হাঁটতে বেরিয়েছিলাম, তো ওখান থেকে একটু চিকেন নিয়ে এসেছিলাম হেঁটে আসার সময়। তো আজকে আমি তিন রকমের রেসিপি বানাবো, চিকেন দিয়ে, আর হচ্ছে কর্ন, এটা খেতে আমিও খুব ভালোবাসি, আর উল্টি দিয়েও ভীষণ ভালোবাসে এই রেসিপিটা খেতে। তো সল্ট অ্যান্ড পেপার, কর্ন সল্ট অ্যান্ড পেপার, সাথে একটুখানি একটা নতুন স্টাইলের চিকেন ট্রাই করবো, সেটা হচ্ছে ওই KFC স্টাইলের চিকেন। জানি না কতটা সাকসেস হবে ফার্স্ট টাইম, তো রেসিপিটা আমি এখানে শেয়ার করছি না কোনোটারই, সব রেসিপি আমি আলাদা আলাদা করে এক একটা করে পোস্ট করবো। তোমাদের জাস্ট আমি দেখাছিলাম যে আমি একদিনই এগুলো সব বানিয়েছিলাম। তো এটা হচ্ছে কর্নটা, আর চিকেন ললিপপও সাথে থাকবে, যদিও আমি লেগ পিস আনিনি, কিন্তু উইংসগুলো দিয়েই আমি ললিপপ বানাবো। টেস্টটা সেম হওয়া নিয়ে কথা। তো আমি সমস্ত কিছু করে মোটামুটি, আমার সেদিন রান্না করতে 3.5 ঘন্টা লেগেছিলো, তার মাঝখানে একজন কাস্টমারও এসেছিলেন, সেটাও তোমাদেরকে শেয়ার করবো। তো কর্নটা ঠিক এরকম, এটাও করতে অনেকটা সময় লেগেছে, আর সাথে মাসিমাই প্রচণ্ড হেল্প করেছিল, আদারওয়াইজ আমি একা একা এত তাড়াতাড়ি এগুলো বানাতে পারতাম না, বেশ টাইম লাগে। আর একটুখানি তাড়াতাড়ি হওয়ার কারণ দুটোর ম্যালিগনেশনস বা ওই কাটাকুটি যেগুলো করতে হয়েছিলো সেগুলো আমি একবারেই করে নিয়েছিলাম, যেমনি আদা রসুন এগুলো একসাথেই কেটে নিয়েছিলাম। তো এই হচ্ছে তিনটে জিনিস আমার লাগবে আমার এটা বানাতে, ললিপপটা বানাতে, মানে ললিপপটা পরে বানাবো চিকেন ললিপপটা, তার আগে আমি একটু ক্রিপসিটা বানিয়ে নেব। তো সেটা বানিয়ে নিয়েই তার মধ্যে সসটা শুধু অ্যাড করে গ্রেভিটা বানানো, সেটা একটা আলাদা। তো এটা আমি ম্যারিনেশন করে এনেই ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, তার মধ্যে এই ব্যাটারটা, তার মধ্যে আবার এইটা মিক্স করে তারপরে ফ্রাই করতে হবে। এটা আমাকে মাসিমণি ভেজে দিতে হেল্প করেছে, আদারওয়াইজ আমি এই দিকটা করতে পারতাম না। তারপরে সমস্ত কিছু কেটে কুটে এরপর এটা মিক্স করব, আর এদিকে এটাও মাসিমণি ফ্রাই করছে, আর আমি এদিকে বাকি কর্নের প্রিপারেশনটা নিচ্ছি। এভাবে সব মিক্স করে যেহেতু হচ্ছে, তাই জন্য করে আমি যদি রেসিপিটা বলতামও তাহলে ঠিকঠাক করে বুঝতেও পারতে না, তো সেই কারণে আমি রেসিপিটা আলাদা করেই দেব, প্রত্যেকটা আলাদা আলাদা করে। যেমনি এই সল্ট অ্যান্ড কর্নটা, এটাও আমি আলাদা করে একটা দেবো, চিকেন ললিপপটা আলাদা দেবো, আর ওই কুরকুরে চিকেন যেটা, মানে KFC স্টাইল চিকেন যেটা, সেটাতেও আমি একটা আলাদা করে বানাবো, তাহলে সেটা সুবিধা হবে অনেকটা। এদিকে কর্নটা রেডি, এরপর আস্তে আস্তে এগুলো ফ্রাই হচ্ছে, কারণ এগুলো সবকটাই ফ্রাই করে রাখতে হবে, কারণ কিছু একটা এমনি খাওয়া হবে আর কিছুটা তো বললামই ললিপপ বানানো হবে। তো যাই হোক, আমি কিছুটা এরকমভাবে মাখিয়ে রেখে দিচ্ছি, আর মাসিমণি আমাকে ফ্রাই করে দিচ্ছে। ফ্রাই হয়ে গেলে পরে আবার আমি চিকেন ললিপপটা বানাতে আসবো। বাই দ্য ওয়ে, আমাকে
দেখে অনেকে বিশ্বাস করে না যে আমি রান্না করতে পারি। আমি রান্না করতে খুবই ভালোবাসি আর এত রান্না করি, জানি না কেন কেউ বিশ্বাসই করতে চায় না আমি রান্না, মানে যারা জানে যারা খায় আমার হাতে সেটা আলাদা ব্যাপার, বা যারা জানে না তারা চট করে বিশ্বাসই করতে চায় না। এনিওয়ে রেডি তো হয়ে গেছে, কি বললো সবাই খেয়ে চলো তোমাদের দেখো কেমন হয়েছে বলো। আমার লাইফে খাওয়া বেস্ট ক্রিসপি কর্ন, সল্ট এন্ড পেপার, সল্ট এন্ড পেপার। আর আমার খাওয়া বেস্ট ক্রিসপি চিকেন কেএফসি হোম মেড বাই আমাদের সোনা ডালি। খুব ভালো আছে তো? ফার্স্ট টাইম ট্রাই করলাম, খুব ভালো আছে। বাকিরা সবাই খেয়েছিল, তো মিশো যখন অনেকটা রাত করে আসে তখন আর রিভিউটা মিশোর মাসি অনেক থেকে নামেনি, বাট ওদেরও খুব ভালোই লেগেছিল, আমারও বেশ খারাপ লাগেনি ব্যাপারটা খেতে। আর এটা হচ্ছে তারপরে ললিপপটা বানাচ্ছিলাম তখন, তো এটা হয়ে গেল কমপ্লিট হয়ে যাওয়ার পরে। আর এই হলো আমার আজকে রাতের ডিনার, রায়তা, আমার অয়েল ফ্রি চিকেন আর রুটি। হ্যালো, হাই, আজকে দিদি অনেকদিন পরে আবার আমার কাছে কলকাতা থেকে এসেছে। আজকে ওর জন্য বেসিক্যালি এই ড্রেসটা দেখা হলো, এটা চুজ করা হলো ওর একটা অকেশনস এর জন্য। তোমার কেমন লাগলো কালেকশন বলো? ভীষণ সুন্দর, আশার সাথে সাথে এটা পছন্দ করেছে দেখে ঢুকে, মানে স্টোরে ঢুকে ভাবতে পারিনি ওরা, কিন্তু ওরা এসে নিয়ে সত্যি বিভৎস, মানে ওরা একবার প্ল্যান করে নিয়েছে এরপর যা অকেশন হবে সব কিছু এখান থেকে সবাই। থ্যাংক ইউ সো মাচ, এই খুশিটা দেখে আমার আরো খুশি লাগছে। তোমাকে ভীষণ ভীষণ থ্যাংকস, তুমি এত সুন্দর কালেকশন এনে রেখেছো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।